হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে এই বাটা মাছটা মশলা দিয়ে তেলে ভাজবো, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি মাছটা আগে কেটে নেব। ব্যাস, মাছ আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলা রেডি করবো। একটু আদা, দু চারটে রসুন, চারটে কাঁচা লঙ্কা, আর এই অর্ধেক পেঁয়াজ। আমি এবার এগুলোকে সব বেটে নেবো একসাথে। আমার বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা সব মাছে দিয়ে দেবো। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ভালো করে আমি মশলা দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে মাছ দিয়ে দেবো। মাছ আমার এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো সব পাল্টে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নেব। এবার আমি মাছটা সব তুলে নেব। এবার আমি হালকা ধনে পাতা দিয়ে দেবো। আমার মশলা দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। পারলে তোমরাও বানাতে পারো, খুব সুন্দর একটা রেসিপি হবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে,
তাহলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।